মধ্যরাত পার করে হাসপাতালে শোভনের ঘর থেকে বেরোলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। মদন মিত্রের কাছে যাওয়ার নাম করে দুজন ব্যক্তি জোর করে শোভনবাবুর কাছে যাওয়ার চেষ্টা করছেন, অভিযোগ বৈশাখীর। বৈশাখী বলেন, শোভনবাবুর শারীরিক অবস্থা ভালো নয়, কোভিড টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে, খাওয়া দাওয়া করতে পারছেন না। বারবার রত্না ও তার ছেলে মেয়েদের আসা নিয়ে অভিযোগ করা হয়েছে বলে জানান তিনি। বর্তমানে এই পরিস্থিতি থেকে বের হতে চান তিনি। ব্যুরো রিপোর্ট, স্টিং নিউজ। কালকে ইউএসজি আছে আর ইকো আছে, পরপর আরো দু তিনটে টেস্ট করছে, কোভিড নেগেটিভ হচ্ছে। কোন অবাঞ্চিত কোন ঝামেলা বারবার কোন প্রেসার কি শোভনবাবুর উপর পড়ছে? না, অনেকে যাতায়াত করছে, সেক্ষেত্রে আপনাকে কি কিছু বলেছে? জানি অবাঞ্চিত ভাবে ওনার সিকিউরিটি ব্রিচ করে দুজন ভদ্রলোক মদনবাবুর ঘরে ঢোকার নাম করে ওনার ঘরে ঢুকে পড়ার চেষ্টা করেছে, ওনার সিকিউরিটি কে ধাক্কা ধাক্কি করেছে। মানসিক ভাবে এমনিতেই ধরুন একজন জনপ্রতিনিধি এত বছরে, সে যদি জেল কাস্টডি, আমার মনে হয় সেটা একটা ভীষণ ভাবে মানসিক ভাবে বিপর্যস্ত করে দেয়। তার সঙ্গে আমরা যারা ওনাকে ভালোবাসি, তারা যদি ওনার সমস্যা বাড়াই, তো আমার মনে হয় প্রত্যেকে আমরা নিজেদেরকে রেস্ট্রেন করা উচিত। এখন এমনিতেই খুব বিপর্যস্ত, আমরা এটা না খাই যে ওনার কোনো অন্য কোনো গন্তব্য সাথে। রাতে কি খাবার খেলেন? সমস্ত যা হসপিটাল থেকে দেওয়া হয় সেটা আমি বাড়ির খাবার খাই না, যা হসপিটাল থেকে দেওয়া হয় এবং গোকালেরই হালকা খাবার খান, ভাত মাছা মানে ভাত ফিশ মিল যেটা হয় সেটাই দিয়েছি। আমার